প্রিয় দর্শক, আপনারা অনেকেই সাদা কালো ডোরাকাটা জেব্রা নামে প্রাণীটির সাথে কম বেশি পরিচিত। আজ আমি জেব্রা সম্পর্কে একটি সাধারণ ধারণা দেব। জেব্রা ঘোড়া প্রজাতির প্রাণী, আফ্রিকা মহাদেশে এর বসবাস। সমতল ভূমির জেব্রা ও গ্রেভিস জেব্রা পূর্ব আফ্রিকার কেনিয়া ও ইথিওপিয়ার কিছু অংশে পাওয়া যায়। মাউন্টেন জেব্রা নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশে বসবাস করে। জেব্রার আরও কিছু প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে এদের আকার, ওজন ও গায়ের ডোরা দাগ কিছুটা ভিন্ন হয়ে থাকে। জন্মের সময় একটি শিশু জেব্রার ওজন 30 থেকে 40 কেজি হয়। প্রজাতিভেদে একটি পূর্ণবয়স্ক জেব্রার ওজন 250 কেজি থেকে 500 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং উচ্চতা 1.5 মিটার পর্যন্ত হয়। জেব্রা সাধারণত 25 বছর বেঁচে থাকে। জেব্রার প্রধান খাদ্য ঘাস। এরা খাবারের খোঁজে 3000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। জেব্রা দলবদ্ধ প্রাণী, তবে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা জিরাফ, এন্টেলপ এদের সাথেও থাকে। এদের দুর্দান্ত শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি রয়েছে এবং এরা প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে চলতে পারে। এরা পিছনের পা দিয়ে প্রচণ্ড লাথি দিতে পারে, যা সিংহ, হায়না বা আফ্রিকান বন্য কুকুরের মতো শিকারীকে গুরুতর আঘাত করতে পারে। জেব্রার প্রধান শত্রুর তালিকায় আছে বন্য কুকুর, হায়না, সিংহ ও চিতা। তবে এখন চোরা শিকারীরা জেব্রার প্রধান শত্রু। এছাড়াও খরার কারণে ঘাসের অভাবে অনেক জেব্রা মৃত্যুবরণ করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে গ্রেভিস জেব্রা এবং মাউন্টেন জেব্রা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাই সংস্থাগুলো চেষ্টা করছে এদের বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করতে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। ধন্যবাদ।